तो बंधुरा आज आमी भिडियोते शेखाबो एई धरनेर बार्थडे स्टेटस भिडियोगुली किभाबे क्रिएट करते हय। जदि आमार चैनले नतून होये थाकेन ताहले चैनलटिके अवश्यई सबस्क्राइब करे राखुन एबं पाशे थाका बेल आइकनटि क्लिक करे अल नोटिफिकेशने क्लिक करे दिन। एबं भिडियोटि जदि भालो लेगे थाके ताहले बंधुदेर माझे शेयार करे दिन और ভিডিওটিতে একটি লাইক করে দিন। এই ধরনের ভিডিওগুলি বানানোর জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে যেটির নাম কাইন মাস্টার। কাইন মাস্টার অ্যাপটির লিংক আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নিন। প্লাস আইকনে ক্লিক করুন, দেন 1:1 রেশিওটায় ক্লিক করে দিন, মিডিয়াতে ক্লিক করুন। তো এখান থেকে আপনারা যে ফটোগুলি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন সেই ফটোগুলি সিলেক্ট করে দিন, 8টি ফটো। এরপর এই চিহ্নটার উপর ক্লিক করে দিন। ভিডিওটির প্রথমে চলে আসুন, ফটোটির উপর ক্লিক করুন, ক্রপিংয়ে ক্লিক করুন, দু আঙুল দিয়ে ধরে ফটোটি ঠিক জায়গায় বসিয়ে নিন। এরপর সমান সমান চিহ্নটায় ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। আবারও পরের ফটোটির উপর ক্লিক করুন, ক্রপিংয়ে ক্লিক করুন, দু আঙুল দিয়ে ধরে ফটোটি ঠিক জায়গায় বসিয়ে নিন, ক্রপিংয়ে ক্লিক করুন, ওকেতে ক্লিক করে দিন। এভাবে করে আমরা প্রত্যেকটি করে নিচ্ছি। ওকে, সবগুলি করে নিয়েছি। ভিডিওটির প্রথমে চলে আসব, ফটোটির উপর ক্লিক করব, এরপর ভিগনেটে অন করে দিচ্ছি, এরপর ওকেতে ক্লিক করে দিচ্ছি, আবারও ফটোটির উপর ক্লিক করব, নিচে দেখতে পাবেন ভিগনেট, সেটি অন করে দিবেন। তো আমরা এখন প্রত্যেকটি করে নিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন ইফেক্ট বলে অপশন, সেখানে ক্লিক করুন, দেন নিচে দেখতে পাচ্ছেন ক্লাসিক ট্রানজিশন, সেখানে ক্লিক করুন, এরপর জুম আউটে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। আবারও ট্রানজিশন ইফেক্টে ক্লিক করুন, ক্লাসিকে ক্লিক করুন, এরপর ক্রস ফেডে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। ট্রানজিশন ইফেক্টে ক্লিক করুন, ক্লাসিকে ক্লিক করুন, এরপর ক্রস জুম আউটে ক্লিক করে দিন, একবার ক্রস ফেডে একবার জুম আউটে, এভাবে করে আপনারা করে নিন, ঠিক আমি যেভাবে করছি। তো বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটির ডিউরেশনটি 33 সেকেন্ড আছে, তো আমরা ফটোটির উপর ক্লিক করব, এরপর চেপে লেফট সাইডে টেনে দেবো, ঠিক আছে 30 সেকেন্ডের মতন করে নেব। এরপর ভিডিওটি প্রথমে চলে আসবো, প্রথম ফটোটির উপর ক্লিক করব, তো এটিকে চেপে লেফট সাইডে টেনে দেবো। তো দেখা যাক ভিডিওটি কত ডিউরেশন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা 30 সেকেন্ডের মতন করে নিচ্ছি, তো আমরা হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করে দিচ্ছি, শেয়ার অপশানে ক্লিক করছি, এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। ব্যাকে ক্লিক করুন, আবারও ব্যাকে ক্লিক করুন, পুনরায় প্লাস আইকনে ক্লিক করুন, 1:1 রেশিওটায় ক্লিক করে দিন, মিডিয়াতে ক্লিক করুন। এখান থেকে একটি টেম্পলেট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, তো এই ভিডিওটি আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর ভিডিওটির প্রথমে চলে আসুন, লেয়ারে ক্লিক করুন, মিডিয়াতে ক্লিক করুন। তো কিছুক্ষণ আগে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটি এখন সিলেক্ট করে নেব, এরপর এটিকে ছোট করে এভাবে করে এই জায়গাটা করে বসিয়ে নেব, ঠিক আছে ঠিক এইভাবে করে বসিয়ে নেব। এরপর ডান দিকে নিচে দেখতে পাবেন ব্লেন্ডিং বলে অপশন, সেখানে ক্লিক করুন, এরপর নিচে স্ক্রিনে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। আবারও লেয়ারে ক্লিক করুন, মিডিয়াতে ক্লিক করুন। তো ফটো সিলেক্ট করে নিচ্ছি একটি ফটো, এই ফটোটি। এরপর নিচে দেখতে পাবেন ক্রপিং বলে অপশন, সেখানে ক্লিক করুন, ইনেবল করে দিন, এরপর শেপে ক্লিক করুন, এটা এরপর এটার উপর ক্লিক করে দিন, দেন এইভাবে করে আমরা ক্রপিং করে নিচ্ছি, এরপর ওকেতে ক্লিক করে দিন। আবারও পরে বন্ধুরা ফটোটির উপর ক্লিক করুন, এই জায়গাটায় করে বসিয়ে নিন, ঠিক এইভাবে করে। তো একটু সময় লাগবে, আপনারা ধীরে সুস্থে বসিয়ে নেবেন, ঠিক আছে ঠিক এইভাবে করে। এরপর নিচে দেখতে পাবেন ব্লেন্ডিং বলে অপশন, সেখানে ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। তো এটিকে আমরা ভিডিও শেষ পর্যন্ত করে নিচ্ছি এখন, এরপর ওকেতে ক্লিক করে দেবো। আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো আরেকটি ফটো সিলেক্ট করে নিচ্ছি,
ক্রপিংয়ে ক্লিক করছি, ইনেবলে করে দিচ্ছি। তো আমরা এটিকে এভাবে করে ক্রপিং করে নিচ্ছি, এইভাবে করে আপনারাও করে নেবেন, একদম সহজ ব্যাপার। ওকেতে ক্লিক করে দিচ্ছি, ফটোটির উপর ক্লিক করছি। তো এটিকে আমরা এই জায়গাটা করে বসিয়ে নেব। তো এইভাবে করে আমরা করে নিচ্ছি, ঠিক আছে সবগুলি। তো এটিকে ভিডিও শেষ পর্যন্ত করে নেব। আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তো আরেকটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, এরপর ক্রপিংয়ে ক্লিক করছি, ঠিক এইভাবে করে করে নিচ্ছি। ব্লেন্ডিংয়ে ক্লিক করুন, স্ক্রিনে ক্লিক করে দিন, ওকেতে ক্লিক করে দিন। তো এটিকেও ভিডিও শেষ পর্যন্ত করে নিন, এরপর ওকেতে ক্লিক করে দিন, লেয়ারে ক্লিক করুন, টেক্সটে ক্লিক করুন। তো এখানে আপনারা যার নামে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করছেন সেই নামটি লিখে নিন, এরপর ওকেতে ক্লিক করে দিন, ডবলেতে ক্লিক করুন। তো এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও করে নেবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করবেন, তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারটি সিলেক্ট করে দেবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তো এটিকে আমরা ঠিক এই জায়গাটা করে বসিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে। এরপর এটি ভিডিও শেষ পর্যন্ত করে নিচ্ছি, আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভিডিওটিতে গান দেওয়ার জন্য অডিওতে ক্লিক করুন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের গানটি সিলেক্ট করে নিন, ওকেতে ক্লিক করে দিন, সেটিংয়ে ক্লিক করুন। তো নিচে দেখতে পাচ্ছেন অডিও ফেড আউট, এটি ওয়ান থাকবে, অফ করে দিন, এরপর ওকেতে ক্লিক করে দিন। দেন শেয়ারে ক্লিক করুন, এরপর এক্সপোর্টে ক্লিক করে দিন।